আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে। আজ এসেছি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে, যেগুলো শুনলে তোমাদের মনে হবে যে তোমাদের উপকারের জন্যই বলছি। আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগবে। আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারিশ ব্র্যান্ড নিয়ে। যেমন নারিশ ব্র্যান্ডের ননি, ননি কথার অর্থ নো অপারেশন, নো ইঞ্জেকশন। ননি বলতে আমি এটাকে বুঝিয়েছি, এই যে ননি বলতে আমি এটাকে বুঝিয়েছি। নারিশ লেখাই আছে, তো এই নারিশের কিছু উপকারিতা আমি তোমাদের সামনে তুলে ধরব। সেগুলো হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ, হাঁপানি প্রতিরোধ, তারপরে সবাই যে স্মোক করে ওই স্মোকের প্রতিরোধ, তারপরে ঘুম হয় না, লোকের বলে না যে ঘুম হচ্ছে না ডাক্তারবাবু, এই সেই অনেক ইস্যু আসে। তো আমি বলবো যে ননি খেলে এই ঘুমটাও তার তাড়াতাড়ি চলে আসবে, ঘুমের জন্য কোনো সমস্যা হবে না, যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে, তারপরে রক্তচাপ এগুলো কন্ট্রোলে চলে আসবে, তারপরে ননি খেলে আরামের অনুভূতি হবে, তারপরে এই যে চুল ত্বক এগুলো যা আছে না, এগুলোর সমস্যাগুলোও মিটবে, তারপরে এরকম আরও অনেক জিনিস আছে। তারপরে যেমন হজম হয় না, হজম হয় না, হজম হয় না সবাই বলে না, ননি খেলে এটাও আপনি উপকারিতা পাবেন। তো এই সময় আমার ননিটাকে নিয়ে বলার কারণটা হচ্ছে এই যে আমাদের যে একটা ভাইরাস দেখা দিয়েছে, করোনা ভাইরাস, কোভিড-19। তো আমরা যদি এই ননি খাই তাহলে আমাদের ব্র্যান্ডের যে ননিটা আছে এটা যদি তোমরা ঠিক মতন খাও তাহলে কেউ কোনো দিন অ্যাটাক করতে পারবে না, কোনো ভাইরাসই অ্যাটাক করতে পারবে না। এটা তোমরা খেতে পারো, এটাতে অনেক উপকার পাবে। ননি আমাদের একটা আছে 1 লিটার, তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে, আর রাত্রে যখন খাবে তার ঠিক আধা ঘন্টা আগে, এই দুই টাইমে ননি খাবে 10 ml করে। তো তোমাদের শরীরে যা যা প্রবলেম আছে না, সব সব ছেড়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। যা যা প্রবলেম আছে, যা যা সব কমে যাবে। তো তোমরা যদি এই ননি যদি নিতে চাও তাহলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। আমাকে কমেন্ট সেকশনে মেসেজ কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, অসুবিধে নেই। কীভাবে খাবে, কোথা থেকে পাবে, তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলেও তুমি মানে তোমরা এটা খেতে পারবে। আমি আমি সাজেস্ট করবো যে এটা তোমরা খাও, খেয়ে অনেক 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 উপকারিত উপকার অনেক উপকার পাবে তোমরা। আজকে আমি এটুকুই বলার জন্য এসেছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর যদি কেউ বুঝতে নাই পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে।